কি মুশকিল বলো তো কি হইছে আমি বাইরে যাব আর এই সময় বৃষ্টি শুরু হুম কি এবার না মানে যাতা বৃষ্টি তো না একেবারে ঝড়ও বৃষ্টি হ্যাঁ আর তুমি হাসছো কেন ভাবছি তুমি এবার কবে থেকে সব ঝড় বৃষ্টি নিয়ে ভাবো তোমার যেখানে যাবার তুমি তো সেখানে যাবাই থামানোর কেউ আছে কি ধুর বাসে কফি আছে কি না খেতে ইচ্ছে করছে আর কি ইচ্ছে হয় অন্ধকারে বসে বৃষ্টির শব্দ শুনতে আর নতুন নতুন গল্প ভাবতে গল্প কিছু না লিখলে তো চাকরি থাকবে না তুমি কি তোমার প্রফেশনাল লাইফের বাইরে আর কোনো কিছুই চিন্তা করতে পারো না আর কি চিন্তা করব বলো কিছু না বাসায় কফি নেই চা চলবে চলবে বানাবে এখন না সকালে তো আছে গরম করে দিব আচ্ছা দাও নতুন কিছু লিখতেছো হ্যাঁ কিন্তু আর ভাল লাগছে না তোমার উচিত বড় কিছু লেখা তাই না বড় কি উপন্যাস হ্যাঁ আইডিয়া খারাপ না ট্রাই করা যায় তাহলে শুরু করে ফেলো এত অধৈর্য হলে হয় চাইলেই কি শুরু করা যায় নাকি আজকে বোধহয় আমার বাইরে যাওয়া হবে না তোমার ইচ্ছা বৃষ্টি থামতে মনে হয় সময় লাগবে তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারো কিন্তু এভাবে কতক্ষণ বলো তো বৃষ্টি থামা পর্যন্ত সহ্য তুমি তোমার এই বাসা আর চেঞ্জ করবা না এই বাসা তো তেমন কোনো সমস্যা নেই শুধু বৃষ্টি বাদলের দিনে একটু সমস্যা হয় যেভাবে বলতেছো মনে হচ্ছে এটা কোনো সমস্যাই না তুমি যদি এই বাসা চেঞ্জ না করো অন্তত পক্ষে আমি আর একদিন আসতেছি না শেষ কি গল্প আমি তোমাকে কি বলতেছি আর তুমি তুমি কোন দুনেই আসো গল্প শুনবা না গল্প শোনার মুড নেই আমার শুনে দেখো নতুন গল্প সংক্ষেপে বল যদি ভালো লাগে তাহলে পুরোটা শুনবো আচ্ছা গল্পটা একটা ছোট্ট ঘর নিয়ে একটা কাপড় থাকে সেখানে মেয়েটা একটু চঞ্চল প্রকৃতি আর ছেলেটা গম্ভীর ছেলেটা সারাদিন ঘরে থাকতে আর নিজেকে কাজের মধ্যে রাখতে বেশি পছন্দ করে মেয়েটার অনেক অভিযোগ আছে ছেলেটার প্রতি ঘর ছোট রান্নাঘর ছোট ছাদ টিনের বৃষ্টি হলে পুরো বারান্দা রান্নাঘর পানিতে ভেসে যায় তারপরেও ছেলেটা বাসা বদলায় ওই ঘরে সে থাকতে পছন্দ করে কারণ এই টিনের ছাদে বৃষ্টির শব্দটা খুব ভালো লাগে ঘর কোনো ছেলেটা এই বারান্দা ভিজতে পছন্দ করে মেয়েটার নাম কি বৃষ্টি হ্যাঁ আর তার সাথে প্রথম যেদিন দেখা হয় সেদিনও বৃষ্টি হচ্ছিল আবার যেদিন শেষ বাকি চা না চা লাগবে না তুই বস না ভাই কাজ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই গেলাম তোমার যেখানে যাবার তোমার সেখানে যাবার তুমি সেখানে যাবাই কেউ আছে কি থামা কেউ আছে কি Thank you.